Assalamualaikum. আমি মোহাম্মদ আক্তার হোসেন, সহকারী শিক্ষক, বসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসে সবাইকে আবারো স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ইউনিট 6 এর লেসন 8। আজকে আলোচনা করব ইউনিট 6 এর লেসন 9। আজকের আলোচ্য টপিক হচ্ছে, আজকে যে সিনথেসিসকে আলোচনা করব সেটি হচ্ছে দ্য সেলফ ইজ ডায়ার পার্ট 2, অর্থাৎ স্বার্থপরদত্বের দ্বিতীয় অংশ আলোচনা করব। আমরা যে সিনথেসিসটি আলোচনা করব সেটি পেজ নাম্বার হচ্ছে 64। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই বইগুলো এবং আমরা অর্থ সহকারে প্যাসেজটি প্রথমে পড়ব, তারপর আমরা কিছু প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। তবে প্যাসেজটি পড়ার আগে আমাদের কিছু কিওয়ার্ডস জেনে নিতে হবে, যাতে প্যাসেজটির অর্থ আমরা সহজে বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে কিছু কিওয়ার্ডস লিখেছি। কিওয়ার্ডস গুলো হচ্ছে ক্যাসেল, ক্লাউডেড, স্প্রিং, রোজলি, স্নো, লাইফলেস, ফ্রস্ট, আন্ডারস্ট্যান্ড। আমরা এগুলোর অর্থ পাশে লিখে রেখেছি। ক্যাসেল অর্থ প্রাসাদ, ক্লাউডের অর্থ জলাকীর্ণ, স্প্রিং অর্থ বসন্তকাল, রোজলি অর্থ ফুল ফুটা, অর্থ বরফ, লাইফলেস অর্থ প্রাণহীন, ফ্রস্ট অর্থ জমাট হিমকণা অর্থাৎ অনেক ঠান্ডা, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিওয়ার্ডগুলো জেনে নিলাম, এখন আমরা প্যাসেজটির অর্থ পড়ি। সবাই মনোযোগ সহকারে বইয়ের দিকে তাকাও। দ্য সেলফ ইজ জায়ান্ট পার্ট 2। দ্য চিলড্রেন হ্যাড নাও নো হোয়ার টু প্লে। বাচ্চাদের এখন খেলার কোথাও কোনো জায়গা নেই। দেয়ার আর নো গার্ডেন্স অ্যারাউন্ড, চারিদিকে কোনো বাগান নেই। এন্ড দ্য রোডস আর বিজি অ্যান্ড ক্রাউডেড, এবং রাস্তাঘাট ছিল ব্যস্ত এবং জনাকীর্ণ। আফটার স্কুল দে ইউজ টু গো রাউন্ড দ্য হাইওয়াল, স্কুল ছুটির পরে তারা দেয়ালের উঁচু দেয়ালের চারদিকে গিয়ে ঘুরত। অ্যাবাউট দ্য এন্ড টক অ্যাবাউট দ্য বিউটিফুল গার্ডেন ইনসাইড, এবং ভিতরে সুন্দর বাগানের কথা তারা বলতো। হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, দে সেড টু ইচ আদার, তারা একে অপরকে বলতো যে আমরা কতই না আনন্দে ছিলাম। দেন ক্যাম দ্য স্প্রিং, তারপর বসন্তকাল এলো। এন্ড অল ওভার দ্য কান্ট্রি দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স এন্ড দেয়ার ওয়ার বার্ডস, দেশের সর্বত্রই ফুল ফুটল এবং পাখিরা গান গাইল। অনলি ইন দ্য গার্ডেন অফ দ্য জায়ান্ট ইট ওয়াজ স্টিল উইন্টার, শুধুমাত্র দৈত্যের বাগানে এখনো শীতকাল রয়ে গেল। দেয়ার নো বার্ডস আর সিঙ্গিং এন্ড নো ফ্লাওয়ার্স এখানে কোনো গান গাইল না এবং ফুলও ফুটল না। দেয়ার আর অনলি স্নো এন্ড ফ্রস্ট এন্ড নর্থ উইন্ড ইন ইট, এখানে শুধুমাত্র বরফ এবং জমাট হিমকণা এবং উত্তরের ঠান্ডা বায়ু। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ওয়াই দ্য স্প্রিং ইজ টু লেট ইন কামিং, দৈত্য নিজে নিজেই বললো আমি বুঝতে পারছি না বসন্তকাল আসতে এত দেরি হচ্ছে কেন। হি ওয়াজ সিটিং এট দ্য উইন্ডো অফ হিজ বিগ ক্যাসেল এন্ড লুকিং আউট এট হিজ কোল্ড ড্রাই লাইফলেস গার্ডেন, সে তার বড় প্রাসাদের সামনে জানালার পাশে বসে তার ঠান্ডা শুষ্ক প্রাণীর বাগানের দিকে তাকিয়েছিল। আই হোপ দেয়ার উইল বি এ চেঞ্জ ইন দ্য ওয়েদার, এবং আশা করছিল যে আবহাওয়ার পরিবর্তন আসবে। বাট নেদার স্প্রিং নর সামার ক্যাম টু হিজ গার্ডেন, কিন্তু তার বাগানে না বসন্ত না গ্রীষ্মকাল কিছুই এলো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্যাসেজটি অর্থ সহকারে পড়লাম এবং মূল প্যাসেজটি আরেকবার আমরা বলে নেই। শিক্ষার্থীদের
বাচ্চাদের যাতে খেলতে বাচ্চারা যাতে খেলতে না পারে সেজন্য দৈত্য তার বাগানে চতুর্দিকে উঁচু দেয়াল দিল। তাই শিক্ষার্থীদের খেলার কোথাও কোনো জায়গা ছিল না। শিক্ষার্থীরা প্রতিদিন বিকেলে ওখানে ওই দেয়ালের চারপাশে ঘুরতো আর ভাবতো যে বাগান নাকি সুন্দর ছিল। তারপর একবার বসন্তকাল আসলো, কিন্তু দেশের সব জায়গায় বসন্তকাল আসলো এবং ফুল ফুটলো, পাখিরা গান গাইলো, কিন্তু দৈত্যের বাগানে শীতকাল শেষ হলো না। দৈত্যের বাগানে শীতকাল রয়ে গেল, কোনো ফুলও ফুটলো না এবং পাখিরাও গান গাইলো না। এবং দৈত্য সেটা নিয়ে আফসোস করে বলছিল যে আমার আমার বাগানে এখনো বসন্তকাল এলো না কেন। কিন্তু সে আশা রাখলো তার বাগানে ঋতুর পরিবর্তন হবে। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কিছু প্রশ্নের উত্তর করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কয়েকটা প্রশ্নের উত্তর করার চেষ্টা করি। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, ওয়ার ওয়াজ দা জায়ান্ট সিটি? ওয়ার ওয়াজ দা জায়ান্ট সিটি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু প্যাসেজে পড়েছিলাম যে দৈত্য তার বড় প্রাসাদের জানালার পাশে বসে ছিল। তাহলে উত্তরটা হচ্ছে দা জায়ান্ট ওয়াজ সিটি, দা জায়ান্ট ওয়াজ সিটি।
নিজে নিজে প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে।